বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজের বাইশ দিন পর এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হুসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কোস্টগার্ড জানায় অ্যাঙ্কর সিমেন্টের জেটির পন্টুন সংলগ্ন কচুরিপানার মধ্যে একটি মৃতদেহ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয় সকাল এগারোটার দিকে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে ফর ফাহাদ হোসেনের মৃতদেহ উদ্ধার করে এর আগে গত সাতাশ আগস্ট বিকেলে বন্ধুদের সাথে একটি ট্রলারে কীর্তনখোলা নদীতে নৌভ্রমণে গিয়েছিল ফাহাদ ট্রলারটি কীর্তনখোলা নদীর মেরিন একাডেমি এলাকা অতিক্রমকালে ফাহাদ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়